আসসালামু আলাইকুম নবীদের পর সর্বশ্রেষ্ঠ মানুষ একবার হজরত আবু বকর ও হজরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু মা কোথাও যাচ্ছিলেন পথি মধ্যে হজরত আবুদারদা রাদিয়া আনহু হজরত আবু বকর আদি আল্লাহ আনহুকে পিছে ফেলে আগে চলতে লাগলেন এ দৃশ্য হঠাৎ রাসুল সাল্লাহু আলিয়া সাল্লামের চোখে পড়ল তখন রাসুল সাল আলিয়া সাল্লাম হজরত আবু দারদাকে উপদেশের সাথে বললেন আবু দারদা তুমি এমন মানুষকে পিছে ফেলে সামনে এগিয়ে চলছ নবীদের পরে যার চেয়ে উত্তম মানুষের উপর এখনও সূর্য উদিত হয়নি রাসুলের মুখে এ কথা শুনে হযরত আবু দারদা রাজিয়াল্লাহু আনহু থমকে দাঁড়ালেন খুব লজ্জিত হলেন লজ্জা ও অনুশোচনায় তার চোখ অশ্রুসিক্ত হলো হল এরপর থেকে আর কখনো আবু দারদাকে হজরত আবু বকর আদিয়াল্লাহু আনহুর আগে চলতে দেখা যায়নি আসসালামু আলাইকুম